জায়েদ কখনই আমাকে অসম্মান করেনি বা বিরক্ত করেনি। আমি গতকাল একটি অ্যাপ্লাই করেছিলাম শিল্পী সমিতিতে জায়েদ খানের বিরুদ্ধে, তা আমি সেটাতে কিন্তু এখন আমি অটল। পুরোটা একটা ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত এবং একটা মিথ্যে নিউজকে আসলে তেমন কিছুই হয়নি। চিত্রনায়িকা মৌসুমীকে নানাভাবে হয়রানি এবং বিরক্ত করেন জায়েদ খান। এমন অভিযোগে সম্প্রতি ডিপজলের ছেলের বিয়েতে জায়েদকে চর মারেন ওমর সানি। এ সময় জায়েদ রেগে কোমর থেকে পিস্তল বের করে সানিকে গুলি করার হুমকি দেন। বিষয়টি নিয়ে চলচ্চিত্রাঙ্গনে চলছে উত্তেজনা। গত রবিবার শিল্পী সমিতির সভাপতি বরাবর ওমর সানি লিখিত অভিযোগ দিয়েছেন জায়েদ খানের বিরুদ্ধে। তার বিষয়ে যে আমি কথাগুলি বলেছিলাম এটা একদমই সত্য কথা, বিশেষ করে তার গাড়ির বিষয়ে আমার আর আমার ছেলে ফারদিনের কাছে যথেষ্ট পরিমাণে এভিডেন্স আছে। এদিকে সোমবার গণমাধ্যমে অডিও বার্তা দিয়ে মৌসুমী বোমা ফাটালেন। আমি মনে করি যে জায়েদের এখানে আসলে খুব একটা আমি কোনো দোষ খুঁজে পাচ্ছি না। তিনি দাবি করেছেন ওমর সানি মিথ্যা বলেছেন, জায়েদ ভালো ছেলে। অডিও বার্তায় স্বামী ওমর সানিকে ভাই সম্বোধন করে মৌসুমী বলেন, তিনি মনে করেন এখানে জায়েদের খুব একটা দোষ নেই। কোনো অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করতে পারে এই ধরনের মন মানসিকতা আমি দেখিনি। মৌসুমীর সম্পর্কে যদি বলি, সে আমার স্ত্রী, আমার সন্তানের মা, আমি তাকে অসম্মান করি একটি কথাও বলবো না। আরেকটা কথা তিনি বলতে চান বলে তিনি জানিয়েছেন, শ্রদ্ধা করে এসেছি ওমর সানি ভাই, তিনি এখন কেন এত আনন্দ পাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি না। মৌসুমীর এই বক্তব্যে গুঞ্জন শুরু হয়েছে, তবে কি ওমর সানি এবং মৌসুমীর সংসার ভাঙনের পথে? স্বামীর বিপক্ষে গিয়ে তাকে নিয়ে মজা করে ভাই ডেকে মৌসুমীর বক্তব্য অবাক করেছে অনেককে। সরাসরি ওমর সানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাই করে দিলেন সভাপতি। দুই তারকার কাছের মানুষ এবং ভক্ত অনুরাগীরা হতবাক। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনায় চমকে গিয়ে চলছে আলোচনা এবং বিতর্ক। সানি মৌসুমী কি সত্যি এবার আলাদা হয়ে যাচ্ছেন? বাজে মন্তব্য করবেন না, কোনো যদি বাজে মন্তব্য করতে হয় আমাকে নিয়ে করেন, ঠিক আছে? ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।